আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। অ্যান্ড আজকে আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। অ্যান্ড আজকে আমাদের ভিডিওটা একটা চ্যালেঞ্জিং ভিডিও। এই ভিডিওটা হচ্ছে 4 মিনিট করে আমাদের আর্নব পার্সনের ছবি তুলতে হবে। আজকে আমরা যে উদ্যানে আছি, অ্যান্ড আমি অ্যান্ড আরিয়ান দুজনে আজকে আর্নব পার্সনের ছবি তুলবো 4 মিনিট করে, কে কয়টা ছবি তুলতে পারে। সো আর দেরি না করে স্টার্ট করা যাক। অ্যান্ড আমি স্টার্ট করবো ওই দিক থেকে, দেন আরিয়ান এদিক থেকে স্টার্ট করবে। সো ভিডিওটা স্টার্ট করা যাক। সো গাইস, আমরা এখন স্টার্ট করতেছি। আমার মিশন কমপ্লিট। অ্যান্ড আমি আই গেস 9টা থেকে 10টার মতো ছবি তুলেছি। না হচ্ছে আরিয়ান করবে। আমি একদমই অস্থির হয়ে গেছি, টোটালি ঘেমে গেছি। সো এখন তোমার মিশন, আই থিঙ্ক এটা আমি জিতবো, এটা সবাই জানে আমি জিতবো। খেলা হবে, খেলা হবে। সো লেটস স্টার্ট। ভাই আমরা একটা ইউটিউব চ্যানেল খুলে আছি, আমার একটা দেয়া আছে, আমার ছবি তুলতে হবে। আমি চিন্তা
10 seconds. Guys, আমি তো ভাবছিলাম আমি জিতে যাব, বাট আনফরচুনেটলি মেবি ও জিতে গেছে। আমি মেবি 10টা ছবি তুলেছি এন্ড ও মেবি 12টা ছবি তুলেছে, সো তুমি আজকে জিতে গেছো, এই জন্য একটু আমরা হস্ত মিলন করি, ঠিক আছে? তো নেক্সট ডে প্রাইজ হচ্ছে অবশ্যই একটা প্রাইজ, ওকে আমি একটা প্রাইজ দিচ্ছি, এটা হচ্ছে এখান থেকে আমি ওকে দুইটা ঘাস, ওর মাথায় মানে সব কিছুতে অনেক ঘাস, এই জন্য আমি ওকে দুইটা ঘাসের পাতা আমি ওকে প্রাইজ হিসেবে দিলাম। তো গাইস, এই ধরনের চ্যালেঞ্জিং ভিডিও আমরা নেক্সটে আরও করবো, তো আমাদের নেক্সটে খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিও আসছে এই টাইপের চ্যালেঞ্জিং ভিডিও। আর এই টাইপের ভিডিও যদি আপনাদের ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ নেক্সটে আরও চ্যালেঞ্জের ভিডিও করার, আপনারা আমাদেরকে চ্যালেঞ্জ দিতে পারেন। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত ছিল, আসসালামু আলাইকুম, টাটা।